মধ্যরাতে ঘরে ঢুকে ভাতিজা পিটিয়ে মারলো ঘুমন্ত চাচি ও চাচাতো ভাইকে। কুমিল্লায় মা ও শিশু পুত্রকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। সম্পত্তি নিয়ে বিরোধের জেরে মা এবং ছেলেকে কুপিয়ে হত্যা করেছে। কুমিল্লার চৌদ্দগ্রামে এক প্রবাসীর ঘুমন্ত স্ত্রী এবং শিশু পুত্রকে কুপিয়ে হত্যা করেছেন ঘাতক। মঙ্গলবার দিবাগত রাত 2:30টার দিকে চৌদ্দগ্রাম উপজেলা সদরের পাঁচরা ব্যাপারীপাড়া বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনায় জড়িত সন্দেহে মইনুল হাসান শুভ এবং আবদুল্লাহ আল শাহেদ নামের দুইজনকে আটক করেছেন পুলিশ। তাদের বাবার নাম বীর মীর হোসেন। নিহতরা হলেন নিপা আক্তার, বয়স 27 বছর, এবং তার 8 বছর বয়সী ছেলে আলী আহসান মুজাহিদ। নিপার স্বামী আনোয়ার হোসেন দুবাই প্রবাসী। পুলিশ ঘটনাস্থল থেকে মা ও শিশুর লাশ উদ্ধার করেছে। নিপা আক্তারের বাবা জালাল আহমেদ অভিযোগ করেন, সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরেই তার জামাই আনোয়ার হোসেনের ভাতিজা মইনুল হাসান শুভ এবং তার আরেক সহকারী এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। তিনি আরও জানান, মঙ্গলবার রাত 9টায় নিপা তার ছেলেকে নিয়ে পাশেই মামা শ্বশুর বাড়ি আজিজুল ইসলামের বাড়িতে দাওয়াত খেতে যান। ধারণা করা হচ্ছে এই সুযোগেই হত্যাকারীরা ঘরে ঢুকে নির্মাণাধীন টয়লেটে লুকিয়েছিল। রাতে বাড়ি ফিরে নিপা ছেলেকে নিয়ে ঘুমিয়ে পড়লে আনুমানিক 2:30টার দিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাদেরকে জখম করা হয়। এ ঘটনায় চিৎকার শুনে লোকজন ছুটে আসে এবং শিশু মোজাহিদ ও তার মাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক নিপাকে মৃত ঘোষণা করে। আশঙ্কাজনক অবস্থায় শিশু মোজাহিদকে ঢাকা নেওয়ার পথে শিশুটিরও মৃত্যু হয়। ওসি শুভ রঞ্জন চাকমা জানান, মা ছেলেকে কুপিয়ে হত্যার খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে এবং থানায় রাখা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করা হয়েছে। অপর সন্দেহভাজনকে আটক করার চেষ্টা চালাচ্ছে পুলিশ। বুধবার সকালে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই মামলাটি এখন বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।